नमस्कार शाइन न्यूज़ आमी जीना आपने देश शागुतो जाना चीज़ चोक रागो हेडलाइन से कोलकाता दे पार रखने केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह प्लास्टिक मुक्त बैग बिली कोलेन फिरहाद हकी बहरमपुरे गांजा शाह ग्रेप्तार दुई अभिनंदन यात्राए जोग दीते दले दले रवना दिल बीजेपी कर्मीरा गंगाई भाषे सत्यजात शिशुर देह हिलदुल नहीं प्रशासन बांगला थेके मुख्यमंत्री ममता बंदोपाध्याय के उत्खात कर डाक दिलें अमित शाह प्रेमेर निशाय बुट श्रावंती शेयर करलें वीडियो চক্রাগো খবরে কলকাতায় পা রাখলেন অমিত শাহ গতকালই জানিয়েছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন শহর কলকাতায় শহীদ মিনারে সভা করবেন তিনি ঠিক সেই মতোই নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে শহীদ মিনারকে আপনারা দেখছেন এয়ারপোর্টের ছবি যেখানে কিন্তু আজ সকালবেলা অমিত শাহ তিনি একেবারে বিমানবন্দরে এসে পৌঁছন এবং সেখান থেকেই সোজাসুজি বিজেপি নেতা কর্মীদের সঙ্গে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন আজ শহীদ মিনারে সভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ আজ রবিবার সকালে মহানগরীক ফিরহাদ হাকিম প্লাস্টিক বর্জন করার নির্দেশ দিয়ে প্লাস্টিক মুক্ত ব্যাগ বিলি করলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে আজ সকালবেলা প্লাস্টিক বর্জন করুন শহরের চারিদিক সবুজ রাখুন এই বার্তাকে সামনে নিয়েই মহানগরীক ফিরহাদ হাকিম জনসচেতনতা যাত্রা করেন জনচেতনা যাত্রায় প্লাস্টিক বর্জন করার কথা বলার পাশাপাশি প্লাস্টিক মুক্ত ব্যাগও বিলি করেন তিনি এই যাত্রা শুরু করেন 82 নম্বর ওয়ার্ডে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে ব্যাগ দেন তিনি যেভাবে প্লাস্টিকে ছেয়ে যাচ্ছে চারপাশ যার জেরে দূষণ থেকে শুরু করে নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত মহানগরীকের প্রত্যেক রোববারই কখনো ময়লা পরিষ্কার রাখুন জল জমতে দেবেন না সবুজ আয়নের জন্য আমরা প্রচার করে যাচ্ছি আজকে আমরা প্রচার করছি প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন কারণ পরিবেশ একটা বড় সমস্যা আমাদের কাছে কারণ পরিবেশকে ঠিক না রাখতে পারলে আমরা যতই শহরে লাইট দিই জল দিই পরিশুদ্ধ পানীয় জল দিই ড্রেনের ব্যবস্থা করি মানুষ সুস্থ থাকবে না এবং প্লাস্টিকের যতত্র ফেলে দিই একটা তো ড্রেন জ্যাম হচ্ছে আমাদের জলের স্তরটা যেটা বৃষ্টির জল সেটা মাটিতে গিয়ে পৌঁছচ্ছে না প্লাস্টিকের একটা লেয়ার হয়ে গেছে যে জন্য গিয়ে পৌঁছচ্ছে না এতে আমাদের পৃথিবীটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই কাজগুলো না করতে পারলে যদি গাছপালা না হয় তাহলে আমাদের পরের জন্ম পৃথিবীটাকে একেবারে আমরা ভয়ঙ্কর করে দিয়ে যাব তাই আজকে সচেতনতার জন্য সবার বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাগ দিচ্ছি এবং বলছি যে আপনারা প্লাস্টিক নয় এই ব্যাগে বাজার করুন প্লাস্টিক দয়া করে কোনো দোকান থেকে নেবেন না এর আগে বাজারে বাজারে গিয়েও আমি ইয়ে করে এসেছি প্রত্যেকটা দোকানে আবেদন করে এসেছি পাতলা প্লাস্টিক তুলে নিয়ে এসেছি কিন্তু তাতেও হচ্ছে যে মানুষের দ্বারে দ্বারে এসেছি আলটিমেটলি তো মানুষ মানুষ যদি সচেতন হন যদি প্লাস্টিক ইউজ না করেন তাহলে আমাদের প্লাস্টিক মুক্ত শহর হবে আবার বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার এবার বহরমপুরে বিপুল পরিমাণে গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করলো বহরমপুর থানার পুলিশ ভাকুড়ি 34 নম্বর জাতীয় সড়কে একটি বোলেরো গাড়ি থেকে প্রায় 115 কেজি গাঁজা উদ্ধার হয় জানা গেছে শনিবার গভীর রাতে বহরমপুর থানার পুলিশ এবং এসওজি টিমের যৌথ উদ্যোগে সহযোগিতায় ভাকুড়ি 34 নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনাটি গাঁজা সহ সুচন্দন চৌধুরী এবং দেবনাথ চৌধুরী নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের বাড়ি ডোমকল থানার চৌধুরী পাড়া এলাকায় পুলিশ সূত্রে খবর ধৃতরা উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে আসছিল হরিহর পাড়ায় পাচারের উদ্দেশ্যে পুলিশ 7 দিনের হেফাজত চেয়ে রবিবার তাদের আদালতে পাঠাবে এমনটাই সূত্রের খবর আজ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা বিজেপির এই অভিনন্দন যাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন আপনাদের দেখাবো ব্যারাকপুরের ছবিটা ব্যারাকপুরের কুণ্ডুবাড়ি এলাকা থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাদেরকে প্রথমে এক জায়গায় জমায়েত করা হয় তারপর একে একে বাসে তোলা হয় অভিনন্দন যাত্রায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো এই মুহূর্তে যে ছবিটা দেখছেন সেটা ব্যারাকপুরের ছবি ব্যারাকপুর থেকেও কিন্তু শতাধিক বিজেপি কর্মীরা তারা রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলের দিকে শহীদ মিনারে আজ অমিত শাহের সভা গঙ্গায় ভাসানো হলো সদ্যজাত শিশুর মৃতদেহকে হেলদোল নেই প্রশাসনের ঘটনাটি জঙ্গিপুর এলাকার জঙ্গিপুর মহাশ্মশানের ছবিটা অন্যান্য মহাশ্মশানের মতোই অর্থাৎ সেখানেও ইলেকট্রিক চুল্লি ব্যবহার করা হয় আর সেই ইলেকট্রিক চুল্লিতে শেষকৃত্য সম্পন্ন করতে এই মহাশ্মশানের শবদেহ নিয়ে আসা হয় কিন্তু হিন্দু শাস্ত্র মতে 6 বছরের নিচে বাচ্চাদের মাটিতে সমাধি দেয়া হয় কিন্তু জঙ্গিপুর মহাশ্মশানের চিত্রটা এখানে আবার একটু অন্যরকম মৃত শিশুকে সমাধি দেওয়ার কোনো অবস্থা
রাস্তা বা কোনো রকমের সেখানে জায়গা নেই, সেই জন্যই ভাগীরথী গঙ্গার তীরে ফেলে দেওয়া হয় শিশুকে, কখনো কখনো বা গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। বারবার শ্মশান কর্তৃপক্ষ পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জায়গাটি পরিদর্শন করে সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই ব্যবস্থা হয়নি বলেই বারবার একইভাবে মৃত শিশুকে ফেলে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে বা দিনের আলোতে সবার সামনে এই ঘটনা ঘটছে একেবারে গঙ্গার বুকে। যেমন একদিকে আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ গঙ্গা দূষণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, পাশাপাশি এই গঙ্গা থেকে বেশ কয়েক জায়গায় জল পৌঁছে দেওয়া হয়, যার জেরে কিন্তু মানুষ চিন্তার মধ্যে পড়েছেন। কর্তৃপক্ষ আদৌ কি এই ব্যাপারে হেলদোল দেখাবেন মানুষের কাছে, এখন সেটাই চিন্তার বিষয়। আমাদের বাচ্চাকে নিয়েছিল মরা সব হোস্টেল থেকে, এখন এখানে কোনো ব্যবস্থা নাই, সেই কারণে আমাকে মানে প্রধান মানে ব্যবস্থা নাই বলে আমি গঙ্গাতে বললাম। বালি আছে ওখানে, তো এখানে তো বাড়ি নেই, এখানে বালিতে ঘুরে ঘুরে সেই কোনো গর্তে কোনো জায়গা ছিল না বলে আমাকে কাপড় বেঁধে পাথর বেঁধে আমাকে গঙ্গা লাভ করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সকালেই কলকাতায় এসে পৌঁছেছিলেন, সেই খবর আপনাদের দেখানো হয়েছে। এরপর তিনি সভাস্থলে যান, অর্থাৎ শহীদ মিনারে যেখানে তার সভা হয়, এবং তার সভাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। বিজেপির নেতা নেতৃত্বদের সামনেই অমিত শাহ সেখানে গিয়ে পৌঁছন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে উৎখাতের ডাক দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদের আরও একবার জানিয়ে দিই, আজ শহীদ মিনারে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন কৈলাস বিজয় বর্গীয়, উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববর্গ, উপস্থিত ছিলেন মুকুল রায়ও। মঞ্চে উপস্থিত হয়ে তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে উৎখাতের ডাক দেন অমিত শাহ। এর পাশাপাশি তিনি বলেন যে বাংলার মানুষ বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কী করতে চাইছেন, আগামী বিধানসভা নির্বাচনে সম্পূর্ণভাবে বিজেপি বাংলায় আসতে চলছে এমনটাও বলেন তিনি। ঠিক কী বলেছেন অমিত শাহ আজকে সভাস্থল থেকে দেখাবো আপনাদের। क्यों भाई बंगाल वालों की आवाज को क्या हो गया है? ऐसे बोलोगे क्या? ऐसे जाएगी ममता दी की सरकार? आवाज बुलंद होनी चाहिए। मोदी जी ने लाखों करोड़ों शरणार्थियों को नागरिकता का तोहफा दिया है। सीए के विरोध करने वाले के कान तक आवाज जाए ऐसी बुलंद आवाज से बोलिए भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित बंगाल भारतीय जनता पार्टी के यशस्वी अध्यक्ष और सांसद श्रीमान दिलीप घोष जी, भारतीय जनता पार्टी के राष्ट्रीय महामंत्री और बंगाल के प्रभारी श्रीमान कैलाश विजयवर्गीय जी, मंत्रिपरिषद में मेरे साथी बाबुल सुप्रियो जी, मंत्रिपरिषद में मेरी साथी ममता दी कहती थी डिपॉजिट बता लेना, जमानत बचा लेना, ममता दी आंकड़े देख लीजिए, अब आने वाली विधानसभा चुनाव में भी पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार यहां बनने वाली है। बंगाल की जनता को अपील करने आया हूं, ये अभियान के साथ जुड़िए और बंगाल को ये जुल्मी शासन से मुक्त कराइए। आप में से कितने लोगों के पास मोबाइल है, जरा हाथ ऊपर करो भाई, कितने लोगों के पास है? सभी लोग अपना अपना मोबाइल निकालो, जरा मंच पर भी सभी लोग निकालो मोबाइल, हाथ ऊपर करके दिखाओ मुझे। निकाला सबने? डायल मोड पर ले लीजिए इसको, मैं एक नंबर बोलता हूं, दो बार बोलूंगा, वो नंबर दबाने से R9 अन्याय अभियान के साथ आप जुड़ जाओगे। बोलू नंबर? बोलो, मगर सिर्फ आपका नंबर नहीं चाहिए, आपके माता का, पिता का, बहन का, बहनोई का, भाई का, भाभी का, चाचा का, चाची का, फूफा का, फूफी का, दोस्त का, दोस्त की पत्नी का, सबको ये नंबर दबवाना है, दबाएंगे? ये नंबर ही शरणार्थियों को नागरिकता देगा, ये नंबर ही भ्रष्टाचार और आतंक से आपको मुक्त दिलाएगा।
और ये नंबर ही यहां पर फिर से एक बार गुरुवर टागोर की कल्पना का सोनार बांग्ला बनाएगा। तो मैं बोलू नंबर, जोर से बोलो। तो मैं बोलता हूं अंग्रेजी में बोलता हूं, बाद में हिंदी में बोलूंगा। 9-7-2-7-2-9-4-2-9-4। फिर से बोलता हूं, 9-7-2-7-2-9-4-2-9-4। मैं आज बंगाल की जनता को अपील करता हूं, इस नंबर पर आप एक मिस कॉल दीजिए, बंगाल में जो चेतना की लहर उठेगी इस सरकार को उखाड़ कर फेंक देंगी, और यहां पर भी एक बहुत सुंदर कमल खिलेगा जिस पर बैठकर मां लक्ष्मी बंगाल को सोनार बांग्ला बनाने के लिए आएगी। मित्रों मेरे साथ एक बार जोर से दोनों हाथ उठाकर नारा लगाइए, गगन भेदी नारा, भारत माता की जय का लगना चाहिए। मेरे साथ उठाइए हाथ, दोनों हाथ उठाइए, दूर तक पीछे तक मीनार तक हाथ उठाइए सभी लोग, और जोर से बोलिए भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे। নিয়ে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে, চোখ রাখুন শাইন নিউজে। শাইন প্রোডাকশন, আর্টিস্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, রেজিস্ট্রেশন ফ্রি, লগ অন টু www.shineproduction.in, গেট ইট অন গুগল প্লে। Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। তিনি জন্ম থেকেই প্রতিবন্ধী, সেই মতো তার মাসিক ভাতা পাওয়ার কথা 1000 টাকা, কিন্তু তা মেলে না। অন্ধ হয়ে থাকার জন্য নিজেকে আটকে রাখার মতো কোনো প্রয়োজনই বোধ করেননি সুখদেব, মালদার হরিশ্চন্দ্রপুরের অধিবাসী। সে অন্ধ হলেও নিজের পরিবারের পেট চালাবার জন্য ট্রেনে ভিক্ষা করাকেই সম্বল হিসেবে বেছে নিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই দু চোখে দেখতে পান না, নিতান্তই গরিব, ছোট থেকেই গ্রামে ভিক্ষে করে দিন কাটান, কোনো অর্থ সাহায্য পাননি সরকারের তরফ থেকে, তাই এখনও ভিক্ষের ঝুলি হাতেই হরিশ্চন্দ্রপুর থেকে ট্রেনে চেপে নানা জায়গায় ভিক্ষা করতে হয়। হরিশ্চন্দ্রপুর থেকে মালদাগামী কিংবা কাটিয়ার যাওয়ার লোকাল ট্রেনগুলোতে ভিক্ষে করেন তিনি, সঙ্গী তার বৃদ্ধা স্ত্রী। সরকারের বিভিন্ন দপ্তরে সাহায্যের জন্য ঘুরেছেন সুখদেববাবু, কিন্তু কোথাও কোনো সাহায্য পাওয়া যায়নি, তবে পাওয়া গেছে আশ্বাস। এই প্রসঙ্গে তার স্ত্রী উদাসী দাস জানান, বিয়ের পর থেকেই তিনি তার অন্ধ স্বামীর সঙ্গে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ান, কেউ ভিক্ষা দেন, কেউ বাবার এড়িয়ে যান, ট্রেনেও ভিক্ষা করেন স্বামীর হাত ধরে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কাকলি দাস জানালেন, অনেকদিন ধরেই তিনি দেখছেন স্বামী স্ত্রী ভিক্ষা করছেন। তিনি জানান পঞ্চায়েতের তরফ থেকে এই দম্পতির জন্য কোনো সুযোগ সুবিধা দেয়া যায় কিনা এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলবেন। স্থানীয় বাসিন্দা নরেশ দাস জানান, ছোটবেলা থেকেই সুখদেব দাস ভিক্ষে করে, বর্তমানে বিভিন্ন ট্রেনে ভিক্ষে করে বেড়ায় সে। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশমা খাতুনের স্বামী আফজাল হোসেন জানান, এখনও তিনি কোনো অভিযোগ পাননি, প্রতিবন্ধী ভাতা তিনি কেন অনিয়মিত পাচ্ছেন তা খতিয়ে দেখবেন। জেলা পরিষদের শিশু নারী ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতিবন্ধী ভাতা তো পাওয়ার কথা, সেটা কেন পাচ্ছেন না সে ব্যাপারে খোঁজ নেবেন। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান, উনি কত টাকা ভাতা পাচ্ছেন কি পাচ্ছেন না সেই ব্যাপারে অবশ্যই কথা বলে দেখা হবে। বছর থেকে আমি বসন্ত হয়ে আমার চোখন্ধ হয়, কিন্তু 18 বছর বয়সে আমি বিয়ে শাদী করি, তারপরে আমার ছেলে পেলে হয়, তখন থেকে আমি ভিক্ষা করে সংসার চালাই। সংসার চালাবার বিনিময় এখন ছেলে পেলেরা বড় হয়ে গেছে, কিন্তু বিয়ে শাদী করে ওরা নিজের সংসার করেছে, নিজের মতে ওরা খায়, কিন্তু আমার সমর্থন ওদের নেই, খেটে খুটে খাই, আমাকে কি খাওয়াবে, আমি এখনও তো ভিক্ষা করে খাই। বাধ্য হয়ে আমি কোনো আয় উপায় না দেখে আমি বলকে যাই, বলকে যাওয়ার পরেই আমার কাগজপত্র জমা করি, মুখ্যমন্ত্রীকে দেখার 4 তারিখে জানতে পেরেছি যে মিটিং হবে, কিন্তু মিটিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন পত্র এবং কাগজপত্র জমা করেছি। জমা করার পরে যদি কোনো সুযোগ সুবিধা মন্ত্রী দিতে পারে তো আমার এটাই আমার আশা,
একটা সরকারি নিয়ম আছে, হ্যান্ডিক্যাপ ভাতা মাসে 1000 টাকা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা চালু করেছেন। তো এটা 3 মাস বা 4 মাস অন্তর অন্তর সেই টাকাটা পাই, যদি নিয়মিত টাকাটা না পাই তাহলে আমাদের মাননীয় ব্লকের বিডিও সাহেব আছেন, তার সাথে আমরা কথা বলবো যেন তার যেন নিয়মিত ভাতাটা যেন চালু হয়। আমি একজন জেলা পরিষদের শিশু নারী কর্মাধ্যক্ষ, মালদা জেলা পরিষদ। এরপরে গীতাঞ্জলি প্রকল্প আসলে পরে গীতাঞ্জলি প্রকল্পের মাধ্যমে যে ঘর নির্মাণ হয় তো সেই প্রকল্পের মাধ্যমে আমি সেই গীতাঞ্জলি আমি আমার পক্ষ থেকে তাকে দেওয়ার ব্যবস্থা করব। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কালীঘাটে পুজো দিলেন। কালীঘাটের মায়ের মন্দিরে গিয়ে সেখানে তিনি পুজো দেন, মাতৃমূর্তি দর্শন করেন। ঠিক শহীদ মিনারের সভার পরেই তার পরিকল্পিতভাবে এই কালীঘাটে আসার কথা ছিল এবং সেই মতোই একদম সভা শেষেই তিনি সোজা কালীঘাটে চলে আসেন। তার কিছুক্ষণ আগেই শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখেন এবং সেখানে বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার কথা বলেন। আর তারপরই কালীঘাটে আসেন তিনি। রাজনৈতিক মহল কোথাও যেন এর মধ্যেও যোগসূত্র খোঁজার চেষ্টা করছে। একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা বলা হয় কালীঘাট চত্বর, সেই কালীঘাট চত্বরে মুখ্যমন্ত্রীকে উৎখাত করার ডাক দেওয়ার পরই অমিত শাহের এই আগমন। যদিও তিনি পুজো দিতে এসেছিলেন এমনটাই জানা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই দুটি ঘটনা একসঙ্গে ঘটানোটা বিজেপির পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। শহীদ মিনারে সভা করার পর অমিত শাহ সোজা গিয়ে পৌঁছন কালীঘাট মন্দিরে এবং সেখানে মাতৃমূর্তি দর্শন করে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের অভিনন্দন যাত্রা ছিল আজ শহর কলকাতায়, শহীদ মিনার প্রান্তে ছিল সেই অভিনন্দন যাত্রা এবং অমিত শাহের সভা। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন উপস্থিত হয়েছিলেন সেই সভায়। আজ সকালের দিকে হাওড়া স্টেশন থেকে বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে একেবারে শহীদ মিনারে পৌঁছন। নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় অমিত শাহকে, এই জন্যই তারা সেখানে গিয়ে পৌঁছন এবং এনআরসি সিএর সমর্থনেও সেই মিছিল, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু হাওড়া স্টেশন চত্বরের ছবিটা অন্যান্য দিনের থেকে আজ একটু অন্যরকম ছিল। জেলার বিভিন্ন প্রান্ত যেমন বর্ধমান, উত্তরবঙ্গ থেকেও লোকজন আসে, প্রত্যেকেই হাওড়া স্টেশন পয়েন্টে ভিড় জমান। এরপর সেখানেই তারা সকলে মিলে খিচুড়ি খান এবং সেই খিচুড়ি খেয়েই একেবারে সভাস্থলের দিকে রওনা দেন বিজেপি কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের কোনো সভা বা কোনো মিছিল হলে যে ছবিটা বারবার দেখা যায় যে বিভিন্ন জায়গায় রান্না হচ্ছে এবং মানুষজন সমর্থকেরা খাওয়া দাওয়া করে মিছিলের দিকে রওনা দিচ্ছেন, আজ অমিত শাহের সভার ক্ষেত্রেই হাওড়া স্টেশন চত্বরের ছবিটাও ঠিক সেরকম, একেবারে রান্না করার পর গরম গরম খিচুড়ি শালপাতায় করে পরিবেশন করা হলো এবং সেই খিচুড়ি খেয়ে বিজেপির কর্মী সমর্থকেরা তারা রওনা দিলেন শহীদ মিনারের উদ্দেশ্যে, যেখানে আজ বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা মা, নাম কানুনবালা, বয়স 81 বছর। সামান্য বচসা হয় ছেলের সঙ্গে, তারপরই দাঁ দিয়ে এক কোপ, শেষ মা। ঘটনাটি ঘটল সোনারপুরে, দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের এলাকার ঘটনা এটি। কামরাবাদ শরৎ সরণিতে ঘটেছে এমন ঘটনা। নিহতের নাম কানুনবালা কর্মকার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। ঘটনায় অভিযুক্ত বৃদ্ধার বড় ছেলে তারকনাথ কর্মকার, তাকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তারকনাথ, এই নিয়ে পরিবারের সঙ্গে বচসাও হচ্ছিল। এদিন সকালে মায়ের সঙ্গে বচসা বাদ দিয়ে ধারালো দাঁ দিয়ে মাকে কোপ মারেন অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় কানুনবালা দেবীর। সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমি চিৎকার শুনে আমি আসলাম, এসে দেখছি উনি প্রথমে একটা চালিয়েছে দাঁটা দিয়ে, চালাবার পরে আমি ওখানে চিৎকার করছি, আবার একটা চালিয়েছে, চালিয়ে এবার আমি যেই আমি ওখান থেকে আমি দৌড় মেরে পালাতে, মানে আমি ভেতরে আমি ঢুকেছিলাম, যেই আমাকে তেড়ে আসলো আমি কি করলাম, দৌড় মেরে পালিয়ে গেলাম। পালিয়ে গিয়ে আমি গেটটা গিয়ে ধাম করে দরজাটা বন্ধ করে দিলাম। কেন? উনি দৌড় মেরে আমাকে মারতে আসছিলো কেন? তখন আমার মানে 6 মাসের আমার বাচ্চাটা ঘরে ছিল, আর ঘরে যদি ঢুকে যেত আমার বাচ্চাটাকে আমার স্বামীকে আমাকে শেষ করে দিত, একটু আমাদেরকে বাঁচিয়ে রাখতো না, কারণ উনি যেই হালে ছিল। বড় হয়েছে ছেলে, বিয়ে করেছিল নিজের পছন্দ মতো, এরপর বউয়ের সঙ্গে মায়ের বিবাদ লেগেই থাকতো, যার জেরে অশান্তি চরমে উঠলে বউ তাকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে যায়। ফলে ছেলে শ্বশুরবাড়ি যায় বউকে আনতে, সেখানে চূড়ান্ত অপমানিত হয়ে ক্ষোভ উগড়ে দেয় মায়ের ওপর, আর তারপরই মাকে মারধর করার অপরাধে নিজে অনুতপ্ত হয়।
আত্মহত্যা করে সেই ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মালদার কালিয়াচক থানার আকন্দ বেড়িয়ার নওদা গ্রামে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। পুলিশ জানিয়েছে মৃতের নাম ইন্দ্রজিৎ মণ্ডল, বয়স 26 বছর, দিনমজুরের কাজ করতেন। 3 মাস আগে কালিয়াচকের বালুয়াটোলা গ্রামের বাসিন্দা রিমা মণ্ডলকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পারিবারিক কারণে শাশুড়ির সঙ্গে বৌমার ঝামেলা লেগেই থাকতো, যার জেরে বৌমা বাড়ি ছেড়ে চলে যায়। এরপর তাকে আনতে শ্বশুরবাড়ি গেলে সেখানে চূড়ান্ত অপমানিত হতে হয় ছেলেকে। বাড়িতে এসে মায়ের ওপর ক্ষোভ উগড়ে দেন, মাকে মারধরও করেন, পরে অনুশোচনা হয় আর তাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যে শুরু হয়েছে ঘটনার তদন্ত। বাবার বাড়ি, মেয়েটা বাবার বাড়ি যায়, আমার বাড়ি ধরে নিল, ওই যে চার পাঁচদিন হলো। ছেলেটা আনতে গেছিলো, তো ছেলেটাকে বলেছিল মেয়েটা কি তোমার মা না মরলে যাবো না, আমি যাবো না, তোমার মা যবে মরবে সেদিনকে আমি যাব। এই কথা কয়ে ছেলেটা শ্বশুর বাড়ি থেকে ঘুরে চলে আসে বাপের বাড়িতে। বাবার এবার ওর বাবা ওর মা বললো ওখানে, হ্যাঁ রে বউটা কই? তো বউর ছেলেটা বলছে কি তুই না মরলে আসবো। হ্যাঁ, এই হয়ে ঘটনা হয়ে ওর বউ মা বলছে কি যখন আমি বাঁচা থাকলে যখন তোর বউ আসবো না তখন মরে যাবো। তখন এখানে বিষয়টা নিয়ে মাঠের দিকে যেতে ছিল, ছেলেটা দেখতে পেয়ে যায়। এবার ছেলেটা দেখতে পেয়ে বিষটা ছিনে এবার ছেলেটা ওর মাকে থাপড় থাপড় মেরেছিল। প্রেমের নেশায় বুঁদ অভিনেত্রী শ্রাবন্তী, তা একথা অবশ্য তার ভক্তরা বা তার বিরুদ্ধে যারা কথা বলেন তারা বলছেন না, স্বয়ং শ্রাবন্তী বলছেন। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন তার স্বামীর সঙ্গে এবং সেখানেই ভীষণ রকমের প্রেমের নেশায় মাতাল হয়ে আছেন শ্রাবন্তী, সেটাই যেন বারবার সামনে আসছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া আসা মাত্রই ভাইরাল হয়েছে। সকলেই বলছেন শ্রাবন্তী বারবারই আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন। এই ভিডিওর মাধ্যমে তিনি যেমন একদিকে নিজের প্রেমের কথা প্রকাশ করছেন, অন্যদিকে স্বামীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে, বিশেষত এই স্বামীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল বলে তার ফ্যানেরা মনে করছিলেন সেটা যে নেই তা তো প্রেমের এই সুন্দর ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। শাইন নিউজ আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন শাইন টিভি, সবার সাথে সবার কাছে।